दुर्गापुरे सेंट्रल मेकानिकल इंजिनियरिंग रिसार्च एंड इन्स्टिट्यूटे विज्ञानी अत्याधुनिक मान जलर परीक्षा केंद्र और अत्याधुनिक मान ड्रेन परिष्कार कर जंत्र के जातिर उद्देश्य उत्सर्ग करल केंद्रीय शिक्षा प्रतिमंत्री डॉक्टर सुभाष सरकार। एदिन उपस्थित छिलेन सेंट्रल मेकानिकल इंजिनियरिंग एंड इन्स्टिट्यूटर डायरेक्टर हरि सिरानी, उपस्थित छिलेन दुर्गापुर पश्चिम विधायक लक्ष्मण गड़ई सह केंद्रीय संस्थार विज्ञानी। जलर परीक्षा केंद्र घुरे देखें और विज्ञानी साथे कथाबार्ता बोलें केंद्रीय शिक्षा प्रतिमंत्री डॉक्टर सुभाष सरकार। एछाड़ाओ किभावे ओई अत्याधुनिक जंत्रेर माध्यमे ड्रेन परिष्कार करा होच्छे और ड्रेन थेके नोंरा अति सहजेई बेर करा होच्छे सेटाओ तिनी देखें। যেই সমস্ত বড় বড় ম্যানহোল পরিষ্কার করতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে অতি সহজেই পরিষ্কার করা সম্ভব এমনটাই দাবি করেন সংস্থার ডাইরেক্টর ডক্টর হরি সিরানী। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার পশ্চিমবঙ্গে ডেঙ্গুর উপদ্রবে বহু মানুষ মারা যায়, ড্রেন পরিষ্কার না থাকার জন্যই উপদ্রব বাড়ে মশা মাছি। এই যন্ত্রের মাধ্যমে অতি সহজেই বড় বড় ড্রেন পরিষ্কার করা সম্ভব হবে যাতে করে উপদ্রব কমবে মশা মাছির। পুরসভার কর্মীরা বড় বড় ড্রেন পরিষ্কার করতে ব্যর্থ হয় অনেক সময়, এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে অতি সহজেই সেই সমস্ত বড় বড় ড্রেন ম্যানহোল কম খরচে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা সম্ভব বলেও জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর সুভাষ সরকার। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, সমাজ হিতোষী। তো স্বাস্থ্যক্ষেত্রে এটা কতটা বিপজ্জনক দিক বলে আপনি মনে করছেন? দেখুন, সারা পৃথিবীতে কী হয় না হয়, কেমনভাবে চিকিৎসা ব্যবস্থায় চলে সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার জানতে পারি। আর কলকাতার সমস্ত মন্ত্রী নেতা নেত্রীদের জন্য একরকমের চিকিৎসা আর গ্রামের লোকেদের জন্য কোয়াকদের দ্বারা চিকিৎসা, এটা তো মানুষ মেনে নিতে পারে। আর নার্সদের যে প্র্যাকটিশনারের একটা সম্মতি দিতে চাইছেন, ওই ব্যাপার হলো তো আচ্ছা, নার্সরা চিকিৎসকদের সহযোগিতা করে, ইঞ্জেকশন দেয়, ভেনে ইঞ্জেকশন দেয়, এই সমস্ত কাজগুলো করতে, কিন্তু নার্সদেরকে যদি রোগ নির্ণয়ের দায়িত্ব দিয়ে দেয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, মানে দেশের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। মানে এটা কি বলা যেতে পারে সিভিক পুলিশের পর সিভিক ডক্টর সিভিক নার্স? দেখুন, আমি বলবো এইরকম কোনো শব্দ বলা উচিত নয়, এটা বললে পরে সেটাকে যেন প্রায় গ্রহণ করা হয়ে যাবে, এটাকে গ্রহণ করা উচিত নয়। তার কারণ যে একটা চিকিৎসা ব্যবস্থার যে নিয়ম আছে, মেডিকেল এথিক্স আছে, তাতে এটা পড়ে না। এগুলো সমস্ত সিএমইআরআই ইনোভেশন করেছে, এবারে সমস্ত কর্পোরেশন বা লোকাল বডি যারা আছেন, বিভিন্ন ব্লকস আছে, তাদের মনের মধ্যে ইচ্ছেটা আনতে হবে যে আমরা করব। এমনকি কমন পিপল হাউস হোল্ডও অনেক কিছু করতে পারে, এটা আমি তো আজকে সিএমইআরআইকে বললাম, এটা কমন পিপলের কাছে যাতে পৌঁছয় সেই ব্যাপারটা ওনারা করবেন। কিন্তু ইউ পিপল সোর্স, আপনারা যারা মিডিয়া, মিডিয়া কিন্তু গণতন্ত্রের একটা স্তম্ভ, চারটে স্তম্ভের একটা স্তম্ভ, তাই যে আপনারা বিষয় রাখুন যে আমার সুয়ারেজ সিস্টেম, যে ড্রেন যদি পরিষ্কার থাকে তাহলে পরে মশা জমবে না, মানে ডেঙ্গু হবে না, ম্যালেরিয়া হবে না। তো এই সমস্ত প্রতি বছর আমাদের এই পশ্চিমবাংলায় প্রচুর, মানে ডেঙ্গুতে প্রচুর লোক মারা যায়। তো যদি আমার ড্রেন পরিষ্কার থাকে তাহলে সেটা অনেক দিক থেকে সাহায্য করবে। ঠিক তেমনি বিশুদ্ধ পানীয় জল, এটা খুব ইম্পর্টেন্ট, এমনকি ব্যবহার করার জলেরও একটা মাত্রা থাকা উচিত সব কিছু। তো সেই বিষয়টা ওনারা গবেষণা করেছেন এবং সেটাকে মার্কেটাইজ করার মতো, মার্কেটে নিয়ে যাওয়ার মতো যে ব্যবস্থা বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের কাছে এসছে এবং অত্যন্ত কম খরচ। যেমন লালা ফ্লুরাইড আছে কি না একটা মানুষের,